শাহেনশাহ নামের এক সিংহ সার্কাসে কাজ করত। সে সব সময় তার জঙ্গলে ফিরে যেতে চাইত। একদিন সার্কাসের গাড়ি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। ড্রাইভার পানি আর খাবার খাওয়ার জন্য একটি গাছের নিচে গিয়ে বসে। যখন ড্রাইভার খাবার খাচ্ছিল, তখন সুযোগ পেয়ে সিংহ সেখান থেকে পালিয়ে যায়। গাড়ি থেকে বাইরে এসে সে সোজা জঙ্গলের দিকে ছুটতে থাকে। সিংহ তার জীবন বাঁচানোর জন্য জঙ্গলের ভেতর এলো পাথারি দৌড়াচ্ছিল, কোনোভাবে জঙ্গলের ভেতর ঢুকতে চাচ্ছিল। এমন সময় সিংহের পা ফসকে যায় আর সে একটি বড় ড্রামের ভেতর যেয়ে পড়ে। ওই ড্রামের মধ্যে চুনের পানি ছিল, যা দিয়ে সেখানে থাকা সরকারের লোকজন রঙের কাজ করেছিল। সিংহকে দেখতে সবাই এদিক ওদিক পালাতে থাকে। সিংহ যখন ড্রামের বাইরে আসে, তখন সে অবাক হয়ে যায়। তার পুরো শরীর একদম সাদা হয়ে গিয়েছিল। সে যে কোনো ভাবে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে জঙ্গলের দিকে ছুটে যায়। আস্তে আস্তে তার শরীরের সব রং শুকিয়ে যায়। এখন তাকে দেখে সাদা সিংহ মনে হচ্ছিল। এমন সময় জঙ্গলের কেউ তাকে চিনতে পারছিল না, আর জোরে জোরে চেঁচামেচি করতে থাকে। আরে আরে, সাদা রঙের সিংহ, আমি তো আমার জীবনে কোনোদিন দেখিনি। আরে দেখো দেখো দেখো, সাদা রঙের সিংহ আমাদের জঙ্গলে এসেছে। কি সাদা রঙের সিংহ? টিয়া, কোকিল, বানর সবাই অবাক হয়ে যায়, কারণ তাদের কেউ কখনো সাদা রঙের সিংহ দেখেনি। সবাই মিলে সেই সিংহের চারপাশে দাঁড়ায় আর তাকে প্রশ্ন করতে থাকে। আরে ভাই, কে তুমি আর এখানে কিভাবে এলে? তোমার মতো সিংহ আমরা জীবনে কোনোদিন দেখিনি। চলো চলো, তোমাকে রাজা সিংহের কাছে নিয়ে যেতে হবে। সেখানে সব পশু পাখি মিলে সাদা সিংহকে তাদের রাজার কাছে নিয়ে যায়। রাজা সিংহ যখন সাদা সিংহকে দেখে, তখন সেও অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, কে তুমি আর আমাদের জঙ্গলে কি করছো? আর তুমি কোন জঙ্গল থেকেই বা এসেছো? তখন সাদা সিংহ বলে, মহারাজ, আমি মোটেই কোনো সাদা রঙের সিংহ নই। আমার রং তেমনটাই যেমনটা আপনার। আসলে আমি সার্কাসে কাজ করতাম অনেক বছর আগে। খুব ছোটবেলাতেই সার্কাসের লোকেরা আমাকে জঙ্গল থেকে তুলে নিয়ে গিয়েছিল। আজ সুযোগ পেয়ে আমি সার্কাসের গাড়ি থেকে জঙ্গলের দিকে পালিয়েছিলাম, কিন্তু এমন সময় হঠাৎ বিশাল এক ড্রামে গিয়ে পড়ি। কিন্তু সেখানে চুনের পানি ছিল, আর ওসবের জন্যই আমার সারা শরীর সাদা হয়ে গেছে। আমি কোনো সাদা সিংহ নই। আপনি চাইলে আমাকে নদীতে নিয়ে চলুন, আমি এখনই গোসল করে আমার শরীরের সব রং তুলে ফেলবো। সাদা সিংহের কথা শুনে রাজা সব বুঝতে পারে। সবাই মিলে সাদা সিংহকে গোসল করায় আর আস্তে আস্তে সমস্ত চুন ধুয়ে যায়, আর সবাই জোরে জোরে হাসতে থাকে। আরে আরে, আমরা তো ভেবেছিলাম আমরা সাদা রঙের সিংহ পেয়ে গেছি, কিন্তু তুমি তো আসলে আমার মতোই। মহারাজ, তাহলে কি আমি এই জঙ্গলে থাকতে পারি? অবশ্যই শাহেনশাহ, তুমি অবশ্যই আমাদের জঙ্গলে থাকবে। তোমাকে অভিনন্দন। কুমিরের দিন। জঙ্গলের পাশে বড় নদীতে অনেকগুলো কুমির থাকত। তাদের মধ্যে একটি মহিলা কুমিরও ছিল। সে তার ডিম পাশেই গাছের নিচে লুকিয়ে রেখেছিল। একদিন এক শিকারীর নজর পড়ে সেই ডিমগুলোর ওপর। আরে, এ তো দেখছি কুমিরের ডিম। যদি যদি আমি এদের বিক্রির জন্য শহরে নিয়ে যাই, তাহলে তো অনেক টাকা পাওয়া যাবে। অনেকেই কুমিরের ডিম অনেক পছন্দ করে। হ্যাঁ, এদের এমন কোথাও নিয়ে যেতে হবে যেখানে এদের ভালো দাম পাওয়া যাবে। এদের মা আসার আগেই জলদি এদের নিয়ে যাই। শিকারি জোরে জোরে নিজের সাথে কথা বলছিল, আর তার এই কথা কুমির শুনে ফেলে। আরে, এ তো আমার ডিমগুলো নিয়ে যাচ্ছে, আমি কার কাছে সাহায্য চাইব? কুমির তার ডিমগুলো বাঁচানোর জন্য অস্থির হয়ে পড়ে। আস্তে আস্তে সে ডিমগুলো বাঁচানোর জন্য পানি থেকে বাইরে চলে আসে। কিন্তু সে আসার আগেই শিকারি খুব তাড়াতাড়ি ডিমগুলো নিয়ে পালিয়ে যায়। তখন এক গাছের ওপর বসে থাকা বানর কুমিরকে বলে, আরে আরে, তুমি ডাঙ্গায় কেন চলে আসলে? তোমাকে তো খুব চিন্তিতও মনে হচ্ছে, কি হয়েছে তোমার, আমাকে বলো তো। ও আমার ডিম নিয়ে গেছে, আমি এত জোরে ছুটতে পারি না বানর ভাই, আমার ডিমগুলো বাঁচাও, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। কি বললে?
আমি থাকতে অন্য কেউ তোমার ডিম নিয়ে গেছে? আরে আমি তো সবসময় ওদের দেখাশোনা করি, ব্যাস একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তুমি কোনো চিন্তা করো না, তুমি পানিতে চলে যাও, তোমার এভাবে বাইরে থাকা ঠিক না। আর চিন্তারও কোনো কারণ নেই, আমি এক্ষুনি যাচ্ছি আর নিয়ে আসছি তোমার ডিম। যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বানর সাথে সাথেই লাফিয়ে এক গাছ থেকে অন্য গাছে যায় আর সোজা শিকারির গাড়ির উপর বসে পড়ে। যখনই শিকারি গাড়িতে ডিমগুলো রাখে, বানর চালাকি করে সব ডিম সেখান থেকে সরিয়ে ফেলে। শিকারি শহরের দিকে চলে যায় আর বানর ডিমগুলো নিয়ে কুমিরের কাছে আসে। এই নাও বন্ধু, আমি বলেছিলাম না তোমার ডিমগুলো নিরাপদে ফিরিয়ে আনবো, এখন আর চিন্তার কিছু নেই। এই তো আর কিছুদিনের ব্যাপার, ডিমগুলো একদম নিরাপদে আছে, ওদের আমি দেখব। আর তুমি নিজের খেয়াল রেখো, ডিমের চিন্তা একদমই ছেড়ে দাও। তারা যখন কথা বলছিল হঠাৎ ডিম ভাঙার শব্দ হয়। আহ, আমার বাচ্চা, আমার বাচ্চারা হয়েছে, বানর জলদি ডিমগুলো মাটিতে রাখো। বানর মাটিতে ডিমগুলো রাখতে দুটো ডিম থেকে কুমিরের বাচ্চা বের হয়ে আসে। সবাই এবার অনেক খুশি হয়। বানর ভাই, তুমি আমার অনেক উপকার করেছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদের কি আছে, দেখো আমি মামা হয়ে গেছি, বানর মামা। সিংহ আর বিশাল মাছ। জঙ্গলের রাজা সিংহ ভীম সিং অনেক শক্তিশালী ছিল, তাকে জঙ্গলের সবাই ভয় পেত। যখন ইচ্ছা যে কাউকে শিকার করে সে খেয়ে ফেলত। এক বিশাল মাছ জঙ্গলের পাশেই নদীতে থাকত, যে কিনা অনেক বড় চিকিৎসক ছিল। জঙ্গলের সব পশু পাখির চিকিৎসা সেই বিশাল মাছটি একাই করত। একদিন পানি পান করার সময় জঙ্গলের রাজা ভীম সিং সেখানে আসে আর মাছকে বিরক্ত করতে শুরু করে। আর আর কতদিন এভাবে সবার সেবা করে যাবি বোকা মাছ? আগামী সপ্তাহে আমি তোকে খাবো, এটা নিশ্চিত। তুমি আমাকে খাবে? কিন্তু কেন? তুমি কি চাও না জঙ্গলের পশু পাখিরা সুস্থ থাকুক? আমি সবার চিকিৎসা করতে থাকি আর কারো কোনো অসুখ না থাকুক। জঙ্গলে তুমি বাদেও আরেকটা বানর আছে যে কিনা অনেক ভালো চিকিৎসা করে। এই জঙ্গলে তুমি একাই চিকিৎসা করো না, বুঝলে? জঙ্গলের রাজা ভীম সিং এর এমন ব্যবহার মাছের একদম পছন্দ হয় না। একদিন রাজা শিকারে যায় আর এমন সময় এক শক্তিশালী সিংহের সাথে লড়াই করে রাজা ভীম সিং আহত হয়ে যায়। কোনোভাবে অনেক কষ্টে সে তার জঙ্গলে ফিরে আসে। জঙ্গলের সবাই চিন্তায় পড়ে যায়। তোমরা শুনেছ নাকি, রাজা ভীম গুরুতর আহত হয়েছে, গত 5 দিন যাবত সে গুহার ভেতরেই আছে। আমি তার জন্য খাবার ব্যবস্থা করছি, কিন্তু তার যতটুকু খাবার দরকার ততটুকু আমি দিতে পারছি না। খরগোশের এই কথা শুনে একে একে জঙ্গলের বাকি পশুরাও তার সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু রাজার অসুখে কোনো উন্নতিই হয় না। তখন একদিন খরগোশ রাজাকে বলে, মহারাজ আমার একটা অনুরোধ, দয়া করে মন দিয়ে শুনুন। আমাদের নদীর যে বড় মাছ আছে সে অনেক ভালো চিকিৎসা করে, যদি তার সেবা নেওয়া যায় আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আমি তো বলি আপনি গিয়ে তার সেবা নিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে যাও, তাকে নিয়ে আসো এখানে। এই কেমন কথা বলছেন রাজা মশাই, মাছ যদি এখানে আসে তাহলে সে তো মারা যাবে, আপনাকেই সেখানে যেতে হবে। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। রাজা এই নিয়ে অনেক ভাবে, সে তার অহংকারের সাথে থাকতেই পছন্দ করত। কিন্তু তার অবস্থা ভালো না হওয়ায় সে নদীতে মাছের কাছে যায় আর মাছকে বলে, মাছ দেখো আমার ক্ষত তো ঠিকই হচ্ছে না, তুমি কি আমাকে সাহায্য করবে? মাছ কোনো কিছু না বলে রাজার চিকিৎসা করে। মাছ অনেক বড় চিকিৎসক ছিল, কয়েকদিনে রাজা একদম সুস্থ হয়ে যায় আর মাছকে বলে, আমাকে মাফ করে দাও মাছ। মহারাজ, আমি একজন চিকিৎসক আর আমাদের জন্য প্রত্যেকটি প্রাণী যারা আহত তাদের সেবা করা আমাদের পরম ধর্ম, আর আপনি তো আমাদের রাজা, আপনার সেবা করা আমার জন্য গর্বের বিষয়।
মাছের এই কথা শুনে রাজা সিংহ অনেক খুশি হয়। মাছ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কোনোদিন খাবো না।